আজ নৈহাটি বড় কালী পুজো সমিতির উদ্যোগে বড়মা কালী অন্নকূট মহোৎসব পালিত হলো। প্রচণ্ড দাবদাহের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতন। কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আজ নৈহাটির বড়মার অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে। আজ বড়মার অন্নকূট মহোৎসবে প্রায় 2000 কিলোর মায়ের কাছে পোলাও ভোগ দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড়মা পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, আজকের দিনে মায়ের কাছে সকল মানুষদের ভালো থাকার প্রার্থনা জানালেন। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট, অপ্তক খবর। আমরা এরপরে মূর্তি বসাবো, মূর্তির সূচনা হবে, পুজোর আগে আমাদের মূর্তির সূচনা হবে এবং আমাদের মন্দিরও কমপ্লিট হয়ে যাবে। তখন এটা ভোগ খাওয়ার জায়গা থাকবে, এই জায়গাটা হবে মায়ের এখানে বসে খাওয়ানোর জায়গা। মানুষ আসবে, ফ্রিতে বসে ভোগ খাবে। আজকে মা এখানে রইলো, 6 মাসের মধ্যে মা নিজের জায়গা নিয়ে নেবে, নিচে না মায়ের মন্দির হবে। নৈহাটির মানুষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এই মন্দির তৈরি করতে আমাদের সাহায্য করছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ডোনেশন আসছে। এই অন্নকূট যে দেখলেন, 2000 কিলো ভোগ হয়েছে, 2000 কিলো পোলাও হয়েছে, পুরোটাই মানুষ দিয়েছে, চাল ডাল ঘি মানুষ দিয়েছে। আমরা শুধু মাকে তৈরি করে দিয়েছি। এখানে শুধু আমরা বলে না, আমাদের কমিটি বলে না, প্রত্যেকটা মানুষ আমায় সাহায্য করে। মাঝে মধ্যে আমাদের একটুখানি বিরক্ত হতে হয়, মানুষ বোঝে না, মানুষ মায়ের কাছে চলে যাচ্ছে। অনেক সময় অনেক শুদ্ধতার ব্যাপার আছে যেটা আমরা মেনে চলি। আমাদের মার কিন্তু শুদ্ধতাটা অনেক বড় ব্যাপার, সেজন্য আমরা মাঝে মধ্যে বলি আপনি চলে যান, আপনি করুন, কিন্তু তবু কোনো পাবলিক রাগ করার ব্যাপার নেই। মাকে দর্শন করবেন এবং প্রসাদ নেবেন। শুধু এবারের জন্য আমরা কুপনের ব্যবস্থা করেছি, মায়ের মন্দির হচ্ছে বলে মানুষ কিছু পয়সা দিয়ে কুপন নিচ্ছে, তাদের কাছে প্রসাদ পাবে। এছাড়া আমরা ফ্রিতেও প্রসাদ দেবো, সারাদিন ধরে এক্ষুনি প্রসাদ দেওয়া শুরু হবে। দেখুন, যতক্ষণ প্রসাদ থাকবে, আমরা 2000 কিলো প্রসাদ করেছি, যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো। সেটা রাত্র হতে পারে, সন্ধ্যেবেলার মধ্যে শেষ হতে পারে। আমাদের আশা আছে পুজোর আগে, নভেম্বরের আগে আমরা মায়ের মূর্তি স্থাপন করে দেবো। দুর্গাপুজোর পরে, দুর্গাপুজোর পরে, কালী পুজোর আগে, লক্ষ্মী পুজো, কাটামা পুজো, ওই দিনকে আমরা চিন্তা ভাবনা করেছি, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কি হবে। এবছর যা গরম, কাজ করতে পারছে না, যে মূর্তি তৈরি করছে সে বলছে আমি কাজ করতে পারছি না গরমে, আমরা ওকে টাইম দিতে হয়েছে আমাদের, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে যেতে পারে। আমাদের পৌরসভার চেয়ারম্যান পুরো এই ব্যাপারটাকে নিয়ে দেখছে, উনি পুরো তদারকি করছে মূর্তির ব্যাপারে, উনি এবং আমাদের পৌরসভা পুরোপুরি এই ব্যাপারটা দেখছে এবং আমরাও সঙ্গে আছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরমে সুস্থ থাকুন, বড়মাকে দর্শন করুন, বড়মার কাছে মানুষের জন্য ভালো কামনা করুন। আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি। আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। তোদের হলো পিপি, বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো,
বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।